আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এইভাবে ভিডিও বানালে কাল থেকে আপনার ভিডিও ভালো পরিমাণ ভিউস আসবে এবং ভাইরাল হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ফেসবুকের মধ্যে নতুনভাবে ভিডিও বানাইলে সে ভিডিও ফেসবুক নিজেই আপনাকে ভাইরাল করে দিবে। কিবা বা পাশাপাশি ভালো পরিমাণ ভিউস এনে দেবে এবং আমি সরাসরি ফেসবুক থেকেই দেখিয়ে আপনাকে দেখাই দেব যে আপনাকে কীভাবে ভিডিও বানানো দরকার কারণ আমরা অনেকেই অনেক মেহনত করি কিন্তু ভিডিওতে ভালো করবেন ভিউস আসে না কিন্তু প্রতিনিয়তই আপনি লক্ষ্য করবেন ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে নতুন নতুন ফিসার আনতেছে যেখানে ফেসবুক নিজেই দেখাই দিচ্ছে যে আপনি ভিডিও কিভাবে বানাবেন যে ভিডিও যেইভাবে বানাইলে প্রচুর পরিমাণ মানুষ এঙ্গেজমেন্ট হবে ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং পাশাপাশি আপনার ভিডিওর ভালো ভিউজ আসবে এবং পাশাপাশি এমনকি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কয়েক ট্রিক্স শেয়ার করবো যেইভাবে যদি আপনি মেহনত করেন সঠিকভাবে তাহলে ইনশাল আশা করা যায় এখান থেকে আপনি ভালো পরিমাণ ভিউজ তো পাবেনই পাবেন এমনকি আপনার ভিডিও ভাইরাল হবে কেন ফেসবুক প্রতিদিনই গতকালকেও একটা আপডেট দিয়েছে যে আপনাকে ভিডিও কীভাবে বানাতে হবে এই ভিডিওগুলো আপনি একটু লক্ষ্য করবেন যে আপনি আমি কী ধরনের ভিডিওগুলো বেশি পছন্দ করি সে যে ক্যাটাগরি হোক না কেন কারণ ভিডিওটা প্রথমত শর্ত হচ্ছে আপনার ভিডিও রিয়েল হতে হবে নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে অর্থাৎ আপনার নিজের বানানো ভিডিও হতে হবে এবং পাশাপাশি চেষ্টা করতে হবে সেই ভিডিওতে অনেক সময় দেওয়া অনেক মেহনত করা কারণ আপনারা লক্ষ্য করবেন যে আমরা রিসেন্টলি কিন্তু একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যখন ভিডিও দেখি সেখানে শর্ট ভিডিও লং ভিডিওর মধ্যে অটো ক্যাপশন থাকে অটো সাবটাইটেল টাইপের থাকে যেগুলো কিন্তু ভিডিওতে যা বলা হচ্ছে সেটা সরাসরি সেই ল্যাঙ্গুয়েজে দেখানো এই এইসব ভিডিওগুলো কিন্তু আমরা প্রচুর থেকে প্রচুর দেখি কারণ সে ভিডিওটা অ্যাক্টিভ হয়ে থাকে এই জন্য আপনাকে ভিডিও বানাতে হবে নিজের রিয়েল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট দ্বিতীয় কথা সে কন্টেন্টগুলো যাতে ইউনিক টাইপের হয় অর্থাৎ আমি ফেসবুকের সাইটে গিয়ে দেখাই যে ফেসবুক নিজেই কিন্তু এই কথাগুলো বলতেছে এই কথা আমার না ফেসবুক নিজেই বলতেছে যে আপনাকে ভিডিও কীভাবে বানাতে হবে যেভাবে বানালে আপনার ভিডিও ভিউজ ভালো হবে এবং পাশাপাশি ভাইরাল হবে কারণ আমরা ভিডিও প্রতিনিয়তই বানাচ্ছি কিন্তু ভিউজ আসতেছে না এই জন্য হতাশ হয়ে আমরা কিন্তু ফিরে আসছি কিন্তু আমি আপনার ফেসবুকের সাইটে নিয়ে গিয়েই দেখাবো যে ফেসবুক বলতেছে যে আপনি এইভাবে যদি ভিডিও বানান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভালো পরিমাণ ভাইরাল হবে তো আমি চলে আসলাম ফেসবুকের পেজের উপরে অফিসিয়াল পেজ যেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে মেটা ফর ক্রিয়েটর কিংবা ফেসবুক ফর ক্রিয়েটর এখন আপনি যদি একটু স্ক্রল করে নিয়ে এসে আসেন ফেসবুক নিজেই জানাই দিচ্ছে যে আপনাকে কিভাবে আপনার ভিডিও বানাতে হবে তো এখানে যদি লক্ষ্য করেন এই ভিডিওটা ফেসবুক নিজেই আপনাকে সাজেস্ট করতেছে এবং আপনাকে শিখিয়ে দিচ্ছে এখানে যদি একটু সিমোটা আসেন তাহলে আপনি এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ভিডিও বানানোর ভুল কোথায় আছে অর্থাৎ আপনি এই ক্যাটাগরিতে যদি আপনি এই স্টেপগুলো ফলো করে আপনি ভিডিও বানান কাল থেকেই আপনার ভিডিওর ভালো পরিমাণ ভিউস আসবে এবং ভাইরাল হবে এখানে স্টেপগুলো খেয়াল করেন যে আপনাকে প্রথমত ফুল কন্টেন্ট হতে হবে কোয়ালিটি ফুল এবং দ্বিতীয় হচ্ছে ইউনিক ক্যাটাগরি তৃতীয় হচ্ছে আপনার ভিডিওতে কিছু সাবটাইটেল ইউজ করার চেষ্টা করবেন কিবা অটো ক্যাপশন যেগুলো থাকে সেগুলো এবং যে ধরনের ভিডিও তৈরি করবেন এখানে প্রত্যেকটা স্টেপ বলা আছে আপনার যদি সময় থাকে একটু সময় দিয়ে এই সাইটটা আসবেন এবং এগুলো টেক্সটগুলো সব কপি করে নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি একদিন থেকে দুই দিন কিংবা তিন দিন এই টাইপের ভিডিও বানানো শুরু করেন এইভাবেই ভিডিও বানানো শুরু করেন ইনশাআল্লাহ আমার যতটুকু ধারণা আপনারা হানড্রেড পারসেন্ট ভালো করবেন ভিউজ হবে এবং আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে কারণ ফেসবুক আপনাকে নিজেই শিখিয়ে দিচ্ছে যে আপনাকে কিভাবে ভিডিও বানালে আপনার ভিডিও ভালো হবে ভিউজ ভালো হবে কারণ ফেসবুকের মধ্যে অনেক টুলস আছে যে টুলসের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ফলোয়ার্স আপনার সাবস্ক্রাইবার কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে এই জন্য আমি বলবো অবশ্যই ফেসবুক যেভাবে বলতেছে এগুলো যদি খেয়াল করে করে আপনি ভিডিও বানান তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো করেন ভিউজ পাবেন এবং ভাইরাল হবে তো আশা করি এই আপডেটটা আপনাদের মধ্যে খুব ইউজফুল লাগবে হেভি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো আর এই বিষয়ে যদি আপনার আলাদা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিও আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ